কি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন, আমাদের 34 নং বুথের যে নির্বাচনী কার্যালয়, নির্বাচনী কার্যালয়ে কাল রাতে গভীর রাতে কিছু দুষ্কৃতী সিপিএম কংগ্রেসের এখানে অগ্নি সংযোগ করেছে। তো আমি এতটুকুই বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা দেখেছেন বিশালগড়ে যেদিন নমিনেশন সাবমিট করা হয়েছে, মানুষের জনজুয়ার, মানুষের প্রত্যাশা, মানুষের আশা ভরসা মানুষ দেখিয়েছে বিজেপির প্রতি। তো সেই নমিনেশনের পর দিন থেকেই এই সিপিএম কংগ্রেসের ঘুম উড়ে গেছে, ওনাদের যে জামানত বাজেয়াপ্ত হবে ওনারা বুঝে গেছে। তাই আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমাদেরকে প্ররোচনার মানে প্ররোচনা করার জন্য ওনারা কিন্তু বিভিন্ন বুথে ফ্ল্যাগ ফালাচ্ছে, এরকম অগ্নি সংযোগ করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আরোগ্যও বলেছি, ওনাদের কাছ থেকে সঠিক তদন্ত আমি আশা করব, এবং যারা এই দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে এরকম কাজগুলা করছে ওনাদেরকে যেন সঠিকভাবে তদন্ত করে ওনাদেরকে যেন মানে পুলিশের যা যা করা তার জন্য করা হয়। এই ধরনের ঘটনাবলীর পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয়? কারণ তো বললামই, আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য এরকম কাজ করছে, ওনারা বুঝে গেছে ওনাদের জামানত বাজেয়াপ্ত হবে। এবং আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আমরা কিন্তু শুধু দেখছি, হ্যাঁ, আমাদের কার্যকর্তারা সহনশীল কার্যকর্তা, আমাদের কার্যকর্তারা কিন্তু কোনো প্ররোচনার ফাঁদে পা দেবে না, এবং সঠিক সময় আমাদের কার্যকর্তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এটা কোন জায়গা? এটা মুড়াবাড়ি লোকনাথ আশ্রম সংলগ্ন 34 নং বুথ।